এইচএসসি পাশে সরকারি চাকরি নেবে ছশো আটত্রিশ জন আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি নতুন একটি গভর্নমেন্ট জব সার্কুলার যা দিচ্ছে সম্পদ অধিদপ্তর সম্পদ অধিদপ্তর রিসেন্টলি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখিয়ে দিব আপনাদের এই জবস থেকে এই জবের ডিটেলস তাছাড়া দেখিয়ে দিব সার্কুলার সহ এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর পর্যন্ত তো সমস্ত কিছু দেখতে হলে ভিডিও ফুল ভিডিওটি দেখতে হবে একটু স্কিপ করা যাবে না শুধু এসএসসি পাশেই নয় এখানে অষ্টম শ্রেণীর পাশেও এই জবটিতে আবেদন করতে পারছেন সম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির রাজস্ব খাদভুক্ত একাধিক পদে ছশো আটত্রিশ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে আঠারোই এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী উনিশে মে পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তার আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল পাটি প্রেস করে সঙ্গে থাকুন এখানে প্রতিষ্ঠানের নাম পানি সম্পদ অধিদপ্তর পদের সংখ্যা তেরোটি লোকল নিয়োগ নিচ্ছে ছশো আটত্রিশ জন এখানে পদের নাম কেশিয়ার পদের জন্য পদের সংখ্যা থাকছে টি বেতন থাকছে ন থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড 16 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই জবটিতে আবেদন করতে পারছেন তাছাড়া পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা চারশো একষট্টি বেতন থাকছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এই জবটিতে আবেদন করতে পারবেন এখানে পদের নাম ল্যাবরেটরি টেকনিশিয়ান নির্মক স্কেল পদের সংখ্যা থাকছে উনচল্লিশটি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে এইচএসসি বা সমান অনেকগুলো পজিশনের জন্য এইচএসসি পাশে আপনি আবেদন করতে পারছেন তাছাড়া পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা থাকছে চারটি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এই জবগুলোতে আবেদন করতে পারছেন পদের নাম সহকারী স্টোর কিপার সহকারী গুদাম রক্ষক পদের সংখ্যা থাকছে চারটি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পদের নাম থাকছে ড্রাইভার পদ সংখ্যা থাকছে উনপঞ্চাশটি বেতন থাকছে তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন তাছাড়া পি আর টি এ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ড্রাইভার ট্রাক্টর পদের সংখ্যা থাকছে পাঁচটি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী বাসমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাছাড়া কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বাড়ি সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম মিল্ক ব্যান ড্রাইভার পদের সংখ্যা থাকছে দুটি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল অনুযায়ী তাছাড়া শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী বাসমান পরীক্ষা উত্তীর্ণ হলে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ড্রাইভিং হালকা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ট্রাক ড্রাইভার পদ সংখ্যা থাকতে ছয়টি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে পদের নাম ড্রাইভার ট্রলি পদ সংখ্যা থাকছে চারটি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তাছাড়া পদের নাম ড্রাইভার লরি পদসংখ্যা থাকছে চারটি স্যালারি থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী এই চবটিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পদের নাম থাকছে পিক আপ ড্রাইভার এখানে পদ সংখ্যা থাকছে দুটি স্যালারি থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারছেন পদের নাম ড্রাইভার পাম্প বা পাম্প চালক পদের সংখ্যা থাকছে চারটি বেতন থাকছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণীর বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে বয়স সীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা বা কোটার ক্ষেত্রে বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা নাতি নাতিদের বয়সের ঊর্ধ্বসীমা সীমা হতে হবে তিরিশ বছর আবেদন ফি কিভাবে করবেন পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ টাকা বরাবর দুশো টাকা অফেরতযোগ্য ট্রেজারি লাইসেন্স চালানের কোড নাম্বার এখানে দেওয়া আছে কোড নাম্বারের মাধ্যমে জমা করতে হবে তাছাড়া অনলাইন আবেদনপত্রের ট্রেজারি চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম উল্লেখ করে আবেদনপত্রের সঙ্গে ট্রেজারি চালানের কপি সংযুক্ত করতে হবে এখানে আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য দিয়ে দিব আবেদনের লিঙ্কটা তাছাড়া ইজি জব ওয়েবসাইটে আসলে আপনি এখানে ক্লিক করুন ক্লিক করলে আবেদনটি পেয়ে যাচ্ছেন এই জবে আবেদনের শেষ সময় থাকছে উনিশে মে দু আমি আপনাদের জন্য আবেদনের লিঙ্কটি দিয়ে দিব আবেদন কিভাবে করতে হয় সেই প্রসিডিটিও দেখিয়ে দিব এবং দিয়ে দিব আবেদনের এই জবের সার্কুলারটি যাতে করে খুব সহজেই আপনি আরও ডিটেলস জেনে নিতে পারেন তো চলুন কিভাবে এখন আবেদন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি সার্কুলারটি এটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানিদের সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি এই সার্কুলারের ডিটেলস অলরেডি আমি সব কিছু বলে দিয়েছি এখানে সমস্ত কিছু যা ছিল সকল জেলা থেকে আবেদন করতে পারছেন আপনারা চাইলে এই সার্কুলারে এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য এই সার্কুলার লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে খুব সহজেই আপনি আরও ডিটেলস জেনে নিতে পারেন তাছাড়া এখানে বলা হয়েছে আপনারা আবেদনের শুরু তারিখ হচ্ছে আঠারো চার দু অলরেডি শুরু হয়ে গেছে সকাল নয়টা থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত তো বারোটা পর্যন্ত আপনারা রাত্রে অনলাইনে আবেদন করবেন তাছাড়া এখানে বলা হয়েছে আবেদনকারী আবেদনপত্র দাখিলের নিয়মাবলী ও শর্তাবলী পানিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে অর্থাৎ তাদের ওয়েবসাইট হচ্ছে ডব্লিউডব্লিউ এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে অনলাইন নিয়োগ নামের একটা আইকন দেখতে পাবেন সেখানে যে ক্লিক করলে এই জব সম্পর্কে ডিটেলস জানতে পাচ্ছেন। তো আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো রকম সমস্যা না হয় এবং সমস্ত কিছু ডিটেলস সরাসরি দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে সমস্যা না হয় আপনি একই জব সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারছেন এটি হচ্ছে পানি সম্পদ অধিদপ্তর ওয়েবসাইট লিঙ্কটি আমি এই লিঙ্কটিও দিয়ে দেবো যেখান থেকে আপনারা সহজে এসে আবেদন করতে পারছেন এখানে আসার পর আপনারা এখানে এসে অনলাইন নিয়োগ অনলাইন নিয়োগে ক্লিক করার পরে রি অর্থাৎ এই জব সার্কুলারটি আসবে অর্থাৎ এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউরটা আসবে এখানে যে সার্কুলারগুলোর কথা বলা হয়েছে এখানে এখানে আপনি কোন পদের জন্য নিজেকে কোয়ালিফাইড মনে করেন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি পদের নামের উপর সিলেক্ট করবেন এখানে ক্যাশিয়ার পদের জন্য যদি দেন তাহলে অনলাইন আবেদনে ক্লিক করবেন অনলাইনে আবেদন করলে এই যে সার্কুলারটি অর্থাৎ এই আবেদন ফর্মটি চলে আসবে অর্থাৎ এই আবেদন ফর্মটি এখন আপনি একা একাই ফিল আপ করবেন যেহেতু বাংলায় লিখা আছে ডিটেলস অবশ্যই বুঝতে পারবেন একা একা ফর্মেরটি ফিল আপ করে ফেলবেন ঠান্ডা মাথায় বুঝে শুনে একা একাই ফিল আপ করবেন এখানে পদের নাম রয়েছে প্রার্থীর নাম রয়েছে বাংলায় যাতে পরিচয়পত্র রয়েছে জন্ম তারিখ তারপর ফিল আপ করার পরে আপনি এখানে এসে সাবমিট করে দিয়ে দিন তাছাড়া তারপর যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে বলবো একটি ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে খুব সহজেই সবসময় তারা জব সার্কুলার জন্য অ্যাপ্লাই করে থাকে তো আজ এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস কথা ভুলবেন না ভিডিওটি ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজ এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকোই আল্লাহ হাফেজ